আমি প্রথমে ছেলে এইগুলো একটু দেখে নিই যে কতটা ভালো। এই চোখে বন্ধ করে কি করছেন দাদা? আমি তোমার একটু হাত দিয়ে দেখবো। মানে অবশ্যই হয়েছিল সেক্সুয়াল, মানে আমি হচ্ছে কি পেনিটেশন নিতাম, পেনিটেশন দিত। নতুন মানে ও আগে ননমার জন্য আগে একটু কথা বলি, সমস্যা একটু কথা বলি। আসলে নতুন আমি এখানে। আপনি কোথায় যেতে চান? আমি 9 নম্বর জোনে যাবো, একজন বললো ওইদিকে। ও চলেন না? না আমি ঠিক চিনি না। গুগল ম্যাপটা খুলুন আমি দেখে দিচ্ছি। গুগল আমার ফোনে নেট নেই, গুগল ম্যাপ কি করব? ও আচ্ছা, মানে ফোনে নেট নেই। আপনি এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে যাবেন, তারপরে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, পেয়ে যাবেন। সোজা গিয়ে বাঁ দিকে যাবো, কাউকে জিজ্ঞাসা করবো, তাই তো? তা ইয়ে একটা কথা বলি। আচ্ছা আমি স্নেহা সিস, তোমার নামটা? আমার নাম রাজেশ মণ্ডল। Actually, I'm not from here. আমার বাড়ি হচ্ছে কিনা বারাসাত। বারাসাত? আমি এখানে স্টাডি করি। কোথায়? আমি এখানে স্টাডি করি। মানে কোথায়? এই তো পিছনে এই যে ইনস্টিটিউটটা, ও এইটাতে, তাই তো? আমার সাথে যাবে? আপনার সাথে কোন দিকে যাবো? একটু যেতাম আর কি। না আমি তো ব্যাগ রেখেছো কেন? অ্যাকচুয়ালি না, এই যে ব্যাগটা এখানে রেখেছো তো, এই চেস্টটা গায়ে ঘুরছো কেন তুমি? আপনি দেখেন দূরে থেকে বলুন না, সমস্যা হচ্ছে নাকি? সমস্যা নয়, আপনার কেন মতলবটা আমার ভালো লাগছে না। গায়ে হাত দিয়ে কিসের কথা? দূর থেকে আমি ছেলে, তুমি ছেলে, প্রবলেম কি হচ্ছে? না আমার সমস্যা আছে। আপনি কি সমস্যা? গায়ে হাত দেবেন, এমনি কিছু বলা থাকলে বলুন। তোমার নাম কি বললে? আমার নাম রাজেশ। রাজেশ, আচ্ছা তোমার বাড়ি এখানে নয় তো? আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি বারাসাত। অ্যাকচুয়ালি দেখো, আমরা বন্ধুত্ব করে নিই আগে। ওকে, আমি স্নেহাশিস, তুমি রাজেশ, আমরা ফ্রেন্ডশিপ করে নিলাম। তাহলে যদি অন্য কোথাও, আপনার মতলবটা কি বললেন তো? মতলব কিছু নয়, কথা বলার মানে কি? আমি বলেছি আপনি চলে যান, এটা কি? আপনি আমার সাথে কোনটা করতে চান? মানে সত্যি কথা বলবো? বলুন সত্যি কথা। আমার তো মানে কোন মেয়েদের সাথে মানে ফ্রেন্ডশিপ করতে আমার ভালো লাগে না। মানে কোন মেয়েদের কাছে গিয়ে নিশ্চয় মেয়েদের সাথে গিয়ে ঠিক নয়, একটা ছেলে একটা মেয়েকেই ভালো লাগে, কিন্তু যারা মানে একটা ছেলে একটা ছেলেকে ভালো লাগতে পারে না? পারে, অবশ্যই ভালোবাসা হতে পারে, কেন পারে না? আমি নিজেই গিয়ে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি সিঙ্গেল। আমি গিয়ে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু তার আমার থেকে মন পোষায়নি, সে অন্য জায়গায় চলে গেছে। ও মানে আমারও ছেলেদের ভালো লাগে। তুমি আমার সঙ্গে, তুমি আমার সাথে মানে প্রেম করবে? আপনার সাথে প্রেম করবো? আপনাকে চিনি না, আর একদিনে থোড়ি প্রেম ভালোবাসা হয়। তাহলে আপনি নাম্বার নিতে পারেন, ফ্রেন্ডশিপ করতে পারেন, ইন ফিউচার দেখতে পারি ভেবে। এমনি আপনি কি করেন? আমি কিছু করি না, আমি শুধু বাইক নিয়ে ঘুরি। বাইকে তো তেল খরচা কে দেয় শুনি? ওই দেয় মানে সব মানে। আপনার সাথে আমি এত কথা বলছি কেন বাবা? আপনার আচ্ছা শোনো, তুমি তো বললে যে তোমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, আপনি যেতে পারেন। আচ্ছা তুমি তো বললে যে তোমার ছেলে একটা মানে বয়ফ্রেন্ড ছিল আর কি। ছিল তো, মানে আমি কি হতে পারি ওইটা?
আপনি হতে পারেন, আপনাকে দেখে মনেই হচ্ছে না আপনি এই লাইনে না। না না সিরিয়াসলি আমার ভালো লাগে, আমার ছেলেদেরকে ভালো লাগে। এই যেমন তোমার এই যে টেস্ট গায়ে হাত দিচ্ছে কেন, এই ল্যাঙ্গুয়েজটা দারুণ লাগে বাবা। ভালো আছে তোমার? না গায়ে হাতে ভালো লাগে না, পাবলিক প্লেসে দাঁড়িয়ে লোকজন যাতায়াত করছে। না আমি 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 দাদা একটা নরমাল প্যান্ট পরে আছি, তুমি এই যে এইগুলো পরে আছো না, এই যে ভিতরে পা গুলো দেখা যাচ্ছে, এটা কি করছেন দাদা? ভালো লাগে আপনি কি আমার সাথে রাত কাটাতে চান? রাত কাটাতে চাই বলছে বলতে আমি বুঝলাম না। চলো তাহলে যাই তোমার বাড়ি। মানে চলো মানে চলো তোমার বাড়ি যাই। তোমার তো মতলবই তাই দেখতে মনে হচ্ছে, একবার এখানে টাচ করছো, একবার এখানে টাচ করছো, না না আমার আমার বিশ্বাস করো আমি যেখানেই ছেলেদের সাথে বন্ধুত্ব করি আমি এগুলো নরমাল, আমার একদম ভালো লাগছে না। আপনার যদি এরকম কোনো, আমাকে একটু বলতে দাও, আমাকে আমাকে বলতে পারো? আচ্ছা হ্যাঁ বলছি, তার আগে আমি একটা কথা বলি, আমি প্রথমে ছেলেদের এইগুলো একটু দেখে নিই যে কতটা ভালো। এইগুলোতে আমার কি আছে বারবার টাচ? আমি তো বলেছি রাত্রে গেলে তো এই আপনার বাইক। হ্যাঁ আমার বাইক। চলো চলো তাহলে চলো। আচ্ছা যাচ্ছি বসো, একটু কথা বলো। তারপরে জায়গা আছে এখানে, মানে থাকারও জায়গা আছে, চলো রাত্রে আমরা এনজয় করি। হ্যাঁ অবশ্যই থাকার জায়গা আছে, আমি করতে পারি না। চোখ বন্ধ করো, কি করছেন দাদা? এটা মানে একটু দেখলাম, তুমি বললে না যে রাত্রে আমিও তোমার একটু হাত দিয়ে দেখবো, মানে দেখতে পারি মজা করছো তুমি আমার সাথে, সিরিয়াস নয় আমি এটা বুঝে গেছি। তোমাকে কোথাও দেখেছি কোনো, আই থিঙ্ক ভিডিওতে হতে পারে বা কোথাও, নিশ্চয় কোথাও প্র্যাঙ্ক করো আমার সাথে, প্র্যাঙ্ক করছে। চলো না প্র্যাঙ্ক করছি না, কোথায় ক্যামেরা, কোথায় আছে বলো, কোথায় ক্যামেরা আছে? আরে আছে তোমার ক্যামেরাটা কোথায়? ওই দিকে আমি ঠিক বুঝতে পারছি, তুমি চলে চলো বলতেই দিচ্ছ না প্রথম থেকে। আমি মানে আমি তোমাকে চিনি না, তুমি এখানে এসছো আমার সাথে ফ্রেন্ডশিপ করলে, আমার এখন ভালো লেগেছে, আমার এখন মনের আশা পূরণ হচ্ছে। না শুনে কথা, এই শোনো শোনো দাঁড়াও, কথাটা কি হচ্ছে? আরে কে বুঝে গেছে? আচ্ছা গিয়েরা কখনো বলে যে আমি গিয়ে কেন? আমার কোনো লজ্জা নেই, আজকের দিনে দাঁড়িয়ে 2024 কিসের লজ্জা? আরো কোথাও কোথাও ভিডিও বানিয়েছো, আমি সেগুলো মানে আমার মনে পড়ছে না, একটা দুটো ভিডিও তোমাকে আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তোমার ক্যামেরাটা দেখা। তোমার নাম কি সত্যি? আমার নাম সত্যি রাজেশ। ক্যামেরাটা ওইখানে আছে, ওই যে দুটো মেয়ে আছে। ছোট থেকেই আর ওই যে মাঝখানে যে বললে একটা কথা, ওই আগে একটা ছেলের সাথে আচ্ছা যদি কিছু মনে না করো, মানে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? এত বছর যে বললে 5 ইয়ার্স রিলেশনশিপে ছিলে, তো তোমাদের মধ্যে কোনো সেক্সুয়াল কিছু? অবশ্যই হয়েছিল সেক্সুয়াল, মানে আমি হচ্ছে কি পেনিটেশন নিতাম, ও পেনিটেশন দিত। আচ্ছা ঠিক আছে, লজ্জা পার কি? না লজ্জা পার কিছু নেই। তো আমি বলছিলাম কি, যদি আমি ভিডিওটা চ্যানেলে দিই সমস্যা নেই, চ্যানেলে ভিডিওটা দেবে। আচ্ছা আমি কেটে কুটে একটু কম সম করে যদি ছোট কাটো। আচ্ছা যেগুলো সিরিয়াস ছিল সেগুলো দিও না, কিন্তু যেগুলো মজার ছিল দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে না হাই করে দাও। আচ্ছা।